সুরের বৃষ্টি ছড়াতে এইবারে মঞ্চে আসছে শাওন। আমায় কাছে ডাকো না, প্রেম যমুনার মাতা ডিঙায় আমায় পার করো না, ঘুরে ঘুরে দিশে হারা গোলাম আমি দিবানা। সোহাগের শিহরণে মায়া ডোরে বাঁধনা, কচুরি খেল না দিও না যাত না, মান অভিমান ভুলে আমায় কাছে রাখো না, প্রেম যমুনার মাতা ডিঙায় আমায় পার করো না, ঘুরে ঘুরে দিশে হারা হলাম আমি দিওয়ানা। দক্ষিণা হাওয়া দুলে এলো মেলো তোমার চুলে, বৃষ্টির ঝর ধারায় আমায় শীত করো না, লুকোচুরি খেলো না দিও না যাত না, মান অভিমান ভুলে আমায় কাছে ডাকো না, প্রেম যমুনার মাতা ডিঙায় আমায় পার করো না, ঘুরে ঘুরে দিশে হারা গোলাম আমি দিওয়ানা। সম্মানিত বিচারক আলাউদ্দিন আলী, তোমার পিচ ভালো, গান বাজনা বোধহয় শিখো নি ঠিক মতো, ঠিক কি? কার কাছে শিখেছো বলো? ফার্স্টে গোলাম রসুল স্যারের কাছে শিখছি, তারপরে শাহজাহান কবির স্যারের কাছে। কতদিন শিখেছো বলো? এই বছরখানেক। ওরে বাবা, অনেক বছর, আমরা তো কিছুই শিখি নাই। তাহলে যা হোক, তোমার পিচ ভালো, গান শেখো নাই, গান শিখতে হবে, অনেক বছর, ধরো আরও গোটা 20 বছর এটা পিছনে লেগেই থাকবা। জি হ্যাঁ, প্রতিদিন 18 ঘন্টা করে, বাকি ঘন্টা লেখাপড়া, হ্যাঁ 18 ঘন্টা করে সাধনা, এটার কোনো মাপ নাই। সুর লয়ে সব কিছুই গণ্ডগোল, তোমার গলার আওয়াজটা তো ভালো, তো সুতরাং খুব ভালো হবে ভবিষ্যতে যদি তুমি অনেক অনেকটাই সাধনা করে যাও। শাওন, তোমাকে আমি গতবার তুমি যখন এসেছিলে সেরা কণ্ঠে, তখন তোমার নাম দিয়েছিলাম কি, রকস্টার। জি না, আর তারপর তুমি যখন এলিমিনেটেড হলে তখন তুমি কথা দিয়েছিলে যে আমি এবার ম্যাম খুব ভালো করে গান শিখব, কিন্তু আজকে শুনে তো তা মনে হলো না। এভাবে আর গেও না, গান না শিখে আর গেও না, এভাবে আর গেও না, মনে কষ্ট দিও না। থ্যাংক ইউ ভেরি মাচ।